মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মহারাজ, আমি কি তাহলে ভুল করেছি? হ্যাঁ মহারাজ, আমার মনে হয় আপনি বিচারে ভুল করেছেন। মহারাজ, আপনি যে চরম ভুল করেছে। আমি যে ভুলের বর্ষত করেছি, তুমি আমাকে চিনতে পারিছো ভাই? আমি তোমার কাছে পরিচয় দিতে আমার মুখে পাঁচর ভেঙে যাচ্ছে ভাই। দাদু দাদা, হ্যাঁ দাদা, একদিন রাস্তার দিকে ধরে এনে মুখে দিয়েছিলে অন্ন, পরে দিয়েছিলে কাপড়। ওগো দাদা, আমাকে সেই সিংহাসন তুমি আমাকে বসিয়েছিলে, আমি পারি নাই দাদা তোমার কথা রাখতে। আমি দাদা তোমার সাথে প্রতারণা করেছি, আমি সেই রাখাল রাজা। দাদা, তোমার কাছে আমার পরিচয় দিতে দাদা, আমি সেই রাখাল রাজা দাদা। দাদা দাদা, নেও আমার লোহে চাবুক দাদা, তোমার মনের উত্থ আমার না জেনে না বুঝে অনেক অন্যায় অত্যাচার করেছে। ওগো সদাগর বাসাই, আপনি আমাকে কথা জানি ভাই দাদা। শরিক ভাই, হয়ে ভাই কি করেছ চাবু দাদা গু? দাদা কি ও জানি না গো, এই মুহূর্তে যাবে তাকে দিস। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি, আমি তাকে উজার আবার বলতে যে আর পৃথিবীতে কেউ নেই দাদা, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, এই জানি না আমার সনেকা কোথায় কেমন আছে, হয়তো যদি তার সন্তান হারানো সংবাদ একবার পেয়ে যায় হয়তো আমার সনেক আর শ্রী জগতে বেঁচে থাকবে না। আমি চলে যাচ্ছি দাদা। ঠিক আছে দাদা, যাত্রা করছি। কেমন আছে আমার ছয়টি সন্তান, কেমন আছে আমার স্বামী, আমি তা জানি না ভগবান। তুমি ওদের প্রতি সহায় থেকো ভগবান। ওদের সনেকা, ওগো ওগো সনেকা, তুমি এসেছ এই তো। ওগো সনেকা, ওগো হা হা, আমার ছয়টি সন্তান তোমার মানে কোথায় আছে, ওরে কেমন আছে? ওগো সনেকা, ওগো তুমি তোমার বুকের মানিককে দেখতে চাও? আমার বুকের মানিক, আমার ছয়টি সন্তান, আমার পাঁচটি সন্তান জ্বালিয়ে দিয়েছি, আমার একটি সন্তান আমি তোমার কাছে এনেছি। ওগো সনেকা, তুমি আমাকে দাও, আমি আমার সনেকা সৎ কাজের ব্যবস্থা করবো। ভগবান তুমি আমাকে কিছু করে দাও। আমি করে দিব কোথায় পাবো গো? অগুষ্ঠিকা, তাকে আমার ভান্ডার ফুরিয়ে গেছে। যেদিন হইতে কালীদশাগুরি বাণিজ্য যাত্রা করেছেন সেদিন থেকে পয়তা দিবে আমার সংসার আগুন লাগাই দিয়েছে, আমি কোথায় করে পাবো? তাহলে কি আমার সন্তান আমি সৎকারের ব্যবস্থা করতে পারবো না? স্বামী হইয়া স্ত্রীর কাছে করে যাচ্ছেন, আমি করে দেবো।
আমি তারে তারে ভিক্ষা করে সন্তানের সৎকাজ করার জন্য আমি করে দেব। অগুশালিকা, তাহলে আমাকে কিছু করে দাও, আমি আমার সন্তানের সৎকারের ব্যবস্থা করব। হাই গো ভিক্ষা দে গো 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 হাই গো ভিক্ষা ব্যবস্থা করি গিয়ে
ছয়টি সন্তান হারিয়ে ভগবান আবার একটি সন্তান দিয়েছে, তার নাম রেখেছে সোনা লুকাই। সে লেখাপড়া ছেড়ে দিয়ে কোথায় থাকে কি করে তার কারণ আমি কিছু বুঝতে পারছি না। বাবা লুকাই তুমি কোথায়? শীঘ্র আমার নিকট চলে এসো। হ্যালো 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 বাবা লুকাই, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? মা, এই যে মা, আপনি এখানে। আমি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও তো আপনাকে খুঁজে পাচ্ছি না মা। মিথ্যা কথা, মার সাথে মিথ্যা কথা। আমি মিথ্যা কথা বলিনি মা, আমি বাথরুমে আছিলাম। এই বাথরুমে তুই কি করলি? সাফ করলাম। মা বলো বাবা, আমাকে হাসি মুখে বিদায় দিতে হবে মা। কেন, তুমি কোথায় যাবা? আমি ওই তো শানবান্দার ঘাটে যাবো মা। না বাবা। কেন? শানবান্দার কথা শুনে আমার বুকটা কেঁপে উঠে। মা কেন তুমি জানতে চাও? হ্যাঁ, আজ থেকে 12 বছর আগে তোমার পিতাই তোমার ছয়টি বাইনি কালীদশাগরে বাণিজ্য যাত্রা করেছিল। তোমার ছয়টি বাই কালীদশাগরে নিক্ষেপ হয়েছে বাবা, তাই তোমার ভয় লাগে। হাই গো বিদাই দেন বি দাই দেন প্রাণে ও মা গো মা গো বিদাই দে এলা মারে গো। একবারে
আমি একটি মাধ্যম নদী দিয়ে ভর্তা করে খাম মা আসি ঠিক আছে ও মা কি এটা আমি না তোমার বাবা দাবা করে ডাক দে না হাবা করে একটা ডাক দেম ও বাবা না বাই ডাক দে আল্লাহ করে একটা ডাক দিলাম ঠিক আছে অন্তর তেনে বুকটা বইরে একটা ডাক দিম দেও আম্মা